শুক্রিয়া দর্শক আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ব্লগে বরাবরের মতো আবারও হাজির হয়ে গিয়েছি নতুন আরো আরেকটি ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার অনেক ভালো লাগবে তো আমরা সন্ধ্যা সাতটার দিকে রওনা দিয়ে দিয়েছি রিয়াদের উদ্দেশ্যে ওরা রিয়াদ থেকে আরও নব্বই কিলোমিটার দূরে থাকে যাই হোক তো আমরা রওনা দিয়ে দিয়েছি আমরা যাচ্ছি আমাদের ভাগ্নি জামায়ের বাসায় তো ভাগ্নি এসেছে বেড়ানোর জন্য তো আমরা ওর সাথে দেখা করার জন্য যাচ্ছি তো গাড়ির স্পিড দেখছেন অনেক আমরা অনেক স্পিডে যাচ্ছি স্পিডে যাওয়া ঠিক নয় তো তারপরও যাচ্ছি যেহেতু অনেক দূর অনেক দূরত্ব পথ যার কারণে যেতে যেতে লেট হয়ে যাবে তারপরও ওদের বাসায় যেতে যেতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল এই যে আমরা রিয়াদের কাছাকাছি চলে এসেছি এখান থেকে আরো একশো কিলোমিটার দূর ওদের বাসায় যাই হোক রাত একটা দেড়টা বেজে গিয়েছিল ওদের বাসায় যেতে যেতে তো ওখানে আমার অনেক ভাগনারাও আছে আমাদের পুরো ফ্যামিলি বলতে গেলে ওখানে একটা ফ্যামিলি ঠিক আছে ওখানে অনেক মানুষ তো যাই হোক ওদের বাসায় চলে এসেছি আর ভাগ্নি অনেক কিছু পাকিয়েছিলো তো এই যে খানা দানা খাচ্ছে সবাই আর অনেক মানুষ তো যার কারণে অল্প অল্প করে শুট করেছি আর অল্প অল্প করে আমি আপনাদের দেখাবো বেশি দেখাতে পারবো না হয়তো ওরা ریاض শহর থেকে 80 কিলোমিটার কিংবা 90 কিলোমিটার দূর আল খালিজে থাকে ওরা তো এই আর কি তো সবাই লজ্জা পাচ্ছে আমি একটু ভিডিও করছিলাম তো সবাইকে বলছি একটু তাকাও যার কারণে সবাই আর কি লজ্জা পাচ্ছে যাই হোক ওরা অনেক ভালো আমার ভাগনাগুলো অনেক ভালো আর এগুলো ভাগনার ভাগ্নি জামাইয়ের ভাইরাও আছে এরই ভিতরে আর এই যে হচ্ছে আমার জামাই পাঞ্জাবি পরে আছে আর কি আর ওটা হচ্ছে ভাগনা টুপি পরে আছে তো আমরা এই যে দুপুর দিকে বাইরে বের হওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি যেহেতু দূর শহরে এসেছি তো একটু শহরটা ঘুরেও দেখবো আর ওরা বলছিল একটু পার্কে যাওয়ার জন্য তো পার্কেও যে কিছু সময় বেশ কিছু সময় পার্ক টা ঘুরেছি আর এখানকার জায়গাটা খুবই নিরিবিলি আর আমার কাছে মনে হয়েছে শহরটা খুবই ছোট আর যানজট কম নিরিবিলি একটা শহর বেশি আর কি হাইপায়ও না আবার নর্মালও না মিডিয়াম আমার কাছে বেশ ভালোই লেগেছে কিন্তু শহরটা খুবই নিরিবিলি আমাদের দাম্মাম শহরের জুবাইলে কিন্তু অনেক ভিড় বসত একটা শহর যানজট শহর মনে হয় আমার কাছে কিন্তু এই শহরটা খুবই নিরিবিলি আর মানুষজনও খুবই কম বাইরে আমি তিন দিন ছিলাম আর কি তিন দিনে খুবই মানুষ কমই দেখেছি আর এই তিন দিন আমরা অনেক ঘুরেছি আর সেগুলো হয়তো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারবো না যতটুকু সম্ভব ততটুকুই আমি শেয়ার করেছি আর এটা হচ্ছে ওদের বাসার থেকে একটু পাশেই এই পার্কটা তো এখানে এসে দুপুরবেলা আর কি আমরা বেশ কিছু সময় বসেছিলাম ওখান থেকে আমরা মার্কেটে এদিকে ওইদিকে ঘুরেছি জামায়ের হচ্ছে আর কি দোকানে গিয়েছি ও ওর দুই তিনটা দোকান আছে ওগুলো ঘুরেছি দেখে ঘুরে ফিরে বেশ ভালোই লেগেছে

বের হয়েছি আর কি সব রাতে ওদের বাসায় এসেছিলাম তো ওখান থেকে দুপুরবেলা আমরা আর কি বের হয়ে গিয়েছি এটা হচ্ছে শুক্রবারের দিন আর কি আমরা দুপুরবেলা বের হয়ে গিয়েছি সবাই নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমরা বাইরে বের হয়ে গিয়েছি হ্যাঁ এর একটা দেয় ও দেখ ছেলে ব্যথা ভাস ওরা দেয় আর এই দুটো হচ্ছে আমার ভাগনা ভাগ্ন হচ্ছে মেয়ে এবং ছেলে ওর এক ছেলে এক মেয়ে তো এখন আমরা আর কি আবারও রওনা দিচ্ছি আরো অন্য অন্য জায়গায় ঘোরার জন্য পিছিয়ে আমার ছেলে মেয়ে এবং হচ্ছে আমার দেবর বসেছে আর আমার হাসবেন্ড গাড়ি চালাচ্ছিল তো এই যে যেতে যেতে মরুভূমির মাছ কানে দেখেছি আর কি উট সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার উটগুলো দেখে ভালোই লেগেছিল ফার্স্টে ভিডিও করি নাই লাস্টে ভাবলাম একটু ভিডিও করে নিই আমি ফার্স্টে অনেক উট দেখেছি যেতে যেতে কিন্তু আসলে ভিডিও করব এই কথা মনেই ছিল না তো লাস্টে ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি ইশারা দেওয়া ভিডিওটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি অনেক কিছু দেখতে পাবেন আর অনেক ভালো লাগবে সেগুলো আমরা বাসায় গিয়েছি এবং বাসায় গিয়ে কি কি করেছি সেগুলো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এটা হচ্ছে একটি মাদ্রাসা তো মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছিলাম তো মাদ্রাসাটি দেখে অনেক ভালো লাগছিল সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো বাসায় চলে যাচ্ছি আমরা আর বাসায় এসে সবাই মিলে একসাথে অনেক কাজ করছি আর ভাইকে বসিয়ে দিয়েছি লড়তে কুটার জন্য আর হচ্ছে আমার ভাগনা একজনে পেঁয়াজ কাটছে গোস কেটে দিচ্ছে একজনে রুটি বানাচ্ছি আমরা একজনের রুটি ছেঁকছি এইভাবে আমাদের দিনটা বেশ ভালোই কেটেছিল আর আমরা সবাই অনেক মজা করেছি রান্না করতে করতে গল্প করেছি বেশ ভালো লাগছিল তো সর্বভারতের রাত চলে গিয়েছে এটা হচ্ছে পরের দিন তো ভাগ্নি জামাই বলেছিল যে একটু আর কি রুটি খাবে মাংস দিয়ে চালের রুটি যার কারণে আর কি মাংস ভিজিয়ে দিয়েছি আর রুটির কাই করে নিয়েছি আর ভাগ্নি বেলছিল আমি ছেঁকে দিচ্ছিলাম ওই বেলুনটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছে আর এই সাইডে আমি রুটি আর যাই হোক আমরা রুটি সেকে নিয়েছি অনেকগুলা রুটি বানিয়েছিলাম আর কি বানাতে বানাতে সবাই খেয়ে ফেলেছিল যার কারণে লাস্ট পর্যায়ে আর অনেকে পেয়েছে অনেকে পায় না বানাতে বানাতে যা যেমন ইচ্ছা সে তেমন খেয়ে ফেলেছে আর এই যে ভাগনা মাংস কেটে দিচ্ছে এটা হচ্ছে আমার ছোট ভাগনা আমার হাজবেন্ড মশলা কষাচ্ছিলো আমি বলছি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়ো আর ও মাশাআল্লাহ মাংসটা ও রান্না করেছে ইদানিং হুম আমি লতি রান্না করেছিলাম এলিশ মাছ দিয়ে আর আমার হাজবেন্ড মাংসটা রান্না করেছিল ভাগনি বাসায় এসেছে আর ভাগনি একটু অসুস্থ যার কারণে সবাই মিলে কাস্টমরা করেছি ভাগ্নি ভাষায় এসেছে সবাই মিলে একসাথে আসলে আমরা ওখানে একটা ফ্যামিলির মতোই ছিলাম আমাদের তিন দিন অনেক ভালোভাবে কেটেছিল আসার সময় আমাদের খুব খারাপ লাগছিল ওখানে মামা বসলে তো এখন রান্না-বান্না শেষ খাওয়া-দাওয়া পালা চলছিল আর আমার ভাগনা খেতে অনেক লজ্জা ছিল আমি ভিডিও করছিলাম আর ভাগ্নির মেয়েটা অনেক কথা বলে সুন্দর করে ও অনেক কিউট দেখতে আমার খুবই ভালো লেগেছে মাশাআল্লাহ আপু তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো অনেক মিস করছি তোমাদেরকে আসলে আমরা বাসায় এসে আমি তারপরে ভয়েসটা দিচ্ছি আর পরবর্তীতে আমার চলে আসার ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন এতে করে নতুন নতুন ভিডিও রেসিপি দেওয়ার সাথে আপনার কাছে জলদি জলদি পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে আহ শেয়ার করতে পারেন এতে পরবর্তীতে আবার দেখতে পারবেন তো সবাই বসে গল্প গুজব করছিল আসলে এই তিন দিন আমাদের কিভাবে যে কেটেছে আমরা কেউ বুঝতেই পারিনি আমাদের তিন দিন কিভাবে কেটেছে খুবই ভালো কেটেছে আর উম আমাদের জামাইটা অনেক ভালো তো এই যে আমরা এখন হচ্ছে চলে আসার আগ মুহূর্তে আর কি জামাই আবার বাইরের থেকে খাবার কিনে নিয়ে এসেছে আর খাবার দাবার খেয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি জামাই আমাদেরকে আগ এগিয়ে দেওয়ার জন্য আর কি এই যে ওর গাড়ি ফার্স্টে আর আমরা পিছনে পিছনে যাচ্ছি আমাদেরকে দাম রোডে উঠিয়ে দিবে যার কারণে আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন খাজুর গাছ অনেক খাজুর গাছ মরুভূমির ভিতরে আর কি খাজুর গাছ এত বড় একটা বাগান দেখে আমার খুবই ভালো লেগেছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক দূর অনেকেরই আমার মনে হয় 30 কিলোমিটার ধরে একটা খাজুর বাগান

গিয়েছি এখন রিয়াদের উদ্দেশ্যে রওনা দিব আমার যে দেবটা ওকে রিয়াদে নামিয়ে দিয়ে আমরা দাম মামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না